সেলিনের কথা কইলে আবার মানুষ ভাববো আমি পরিমনির পক্ষে, আমি মাদকের পক্ষে, পরিমনি যে লাইফ লিড করে সেই লাইফের পক্ষে, তো বিপদ আছে ভাই আমি ডরাই, এই ধরনের কোনো কথাই কইতে চাই না। কিন্তু আমার মাথা খেলে একটা জিনিস ঘুরতেছে, একটা জিনিস ঘুরতেছে যে আমি পরিমনির পক্ষে নাই, পরিমনির কোনো সিনেমাও আমি দেখি নাই, কিন্তু আমার মাথায় ঘুরতেছে যে এই পরিমনি তো প্রথম মাদক মামলায় ধরা পড়ে নাই, এর আগেও মানুষের মাদক মামলা হয়েছে, কারোর নিয়ে এত আনুষ্ঠানিকতা হয়নি, পরিমনির নিয়ে যত আনুষ্ঠানিকতা হচ্ছে। আর বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ বিষয় থাকতে এখন টকশো করতেছে এলিট সমাজের এই জ্ঞানী গুণী সব পুরুষ মানুষ বসে বসে পরিমনির চরিত্র নিয়ে টকশো করতেছে, এইটা বিরাট হাস্যকর, এটা হাস্যকর। বাংলার পুরুষদের তার মানে করোনার মধ্যে আসলে আলো ভাবার কিছু নাই, ঘরে বসে সে অলস টাইম কি করব, দুইটা লাইন লিখলো আর কি, লেখা কইতাছো, লেখলে তো মানুষ যার যার ফেসবুক প্রোফাইলে লিখতে পারে, মোটামুটি সবাই টক শো করতেছে চার পাঁচজন মিললেই, যে এখন তো বাইরে সে সহজ রিক্সা ভাড়া সিএনজি ভাড়া উবার ভাড়া লাগে না জুমের মধ্যে, এখন যদি খালি করোনা না থাকতো আর উবার ভাড়া লাগতো আর সিএনজি ভাড়া লাগতো, তাহলে কিন্তু আরে ভাই পরিমনি মাদক মামলা দোষ আপনি আমার এটা কেন কেলে আমি কেলে টক শো তেমন, এখন জুমে তো এক টাকা ইনভেস্টমেন্ট নাই, সবাই বইয়ে পড়ছে পরিমনির চরিত্র ঝালাই করতে।